আজ রবিবার তেইশে বৈশাখ দু সালের সাতই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ রবিবার এই রবিবার নামটি কিন্তু নবগ্রহের রাজা অর্থাৎ নবগ্রহের মধ্যে অন্যতম একটি গ্রহ সূর্যের নামেই নামাঙ্কিত আর তাই আজকের দিনে যারা সরকারি চাকরি পেতে চান সামাজিক নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শারীরিকভাবে সুস্থ সবল থাকতে চান এবং আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলকে যদি ইনক্রিজ করতে চান তাহলে রবি গ্রহের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে তামাল লোটাই করে অল্প একটি জল পুষ্পাদি অর্ঘ নিবেদন করে স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাস্য পেয়ং মহাদুতিং ধারিং দিবাকরম এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন ঘন ঘন পান গুটখা খেয়ে থুতু ফেললে এতে কিন্তু রবির দুর্বলতা বৃদ্ধি পায় আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন একাধিক উৎস আর্থিক ভাবে লাভবান হতেই পারেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করবার সময় তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না পূর্ববর্তী কর্ম সম্পূর্ণ না করে নতুন কিছু শুরুয়াত না করাই কিন্তু বেটার আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের সাথে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দূরের দূর দূরের কোনো আত্মীয় স্বজনের সাথে আজ আপনাদের যোগাযোগ কিন্তু হতেই পারে বেশিরভাগ সময়টাই আপনারা পরিবারের লোকজনদের সাথে কাটাবেন তবে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না